হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা এ টু জেড। ফ্রেন্ডস, আজ উইকেন্ড স্পেশাল রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব তার নাম হলো ভুনা চিকেন। ভুনা চিকেন তোমরা অনেকবারই খেয়েছো, এবার একটু বেঙ্গলি টাচ দেবো। তো ফ্রেন্ডস, ঝটপট দেরি না করে চলো স্টার্ট করা যাক। এখানে এক চামচ জিরে নিয়েছি, এক চামচ গোটা ধনে নিয়েছি। এবার এখানে রয়েছে বড় এলাচ, লবঙ্গ, দারচিনি আর হচ্ছে তেজপাতা, জাবিত্রী। এই সব কিছু ভালো মতো ভেজে নেব। শুকনো খোলায় এটা আমরা ভেজে নিচ্ছি। এটার জন্যই কিন্তু এই যে চিকেন ভুনা যে রেসিপি, তাতে আসবে একটা দারুণ টুইস্ট, যেটা আমি লাস্টে ব্যবহার করব। সো ফ্রেন্ডস, পুরো রেসিপিটা এন্ড পর্যন্ত দেখতে হবে। এখানে 1 কেজি চিকেন নিয়েছি। আচ্ছা, এখানে আমি 4টে পেঁয়াজ আর 10টা শুকনো লঙ্কা একসাথে বেটেছি এই পেস্টটাতে দিয়ে এর মধ্যে মেশাচ্ছি আমি। এইরকম করে তোমরা যদি রান্না করো তাহলে কিন্তু চিকেন ভুনার টেস্ট হবে দারুণ। এরপর দেখো, আমি এটাতে আদা রসুনের পেস্ট এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 4 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আমি দিয়েছি। এরপরে আমি এর মধ্যে ব্যবহার করছি 4 চামচ পরিমাণ টক দই। এরপর আমি এর মধ্যে দেব যে উপকরণটা, সেটা হলো নুন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে মিশিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে 1 চামচ পরিমাণ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর আমরা এর মধ্যে মিশিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেল 6 চামচ পরিমাণ ব্যবহার করেছি। সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করলে ম্যারিনেশনটা বেশ সুন্দরভাবে চিকেনের গায়ে লেগে থাকে। এবার এটা সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। 30 মিনিটের জন্য এটা আমরা ম্যারিনেট করে রেখে দেব, তারপরে আমরা এটা ব্যবহার করব রান্নায়। ততক্ষণে আমরা তেলটা ভালো মতো করে গরম করে নিচ্ছি। এটা সর্ষের তেল আমি ব্যবহার করেছি। এবারে যতক্ষণ তেলটা গরম হচ্ছে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে নিই। এই চিকেন ভুনার রেসিপিটা একদম ইউনিক একটা রেসিপি। চিকেন ভুনা আগে আমরা অনেকবারই খেয়েছি, কিন্তু আজ খাবো একদম অন্য স্টাইলে। আর ফ্রেন্ডস, পুরো রেসিপিটা এন্ড অবধি দেখতে হবে, কারণ লাস্টে রয়েছে দারুণ টুইস্ট। দেখো, এখানে আমি 1 চামচ চিনি এবং 3টে লবঙ্গ একসাথে ফোড়নে দেব। চিনি আমরা প্রায় দেই, বাট লবঙ্গ যখন ফোড়নে দেবে তখন এটা একটা দারুণ কালার আর অ্যারোমা দুটোই পাবে তোমার রান্নাতে। এবারে যখন চিনিটা গলে আসবে তখন আমরা এখানে 4টে স্লাইস করা পেঁয়াজ মিশিয়ে দেবো। এটা ভালো মতো করে ভেজে নেব একদম লাল করে। এবারে দেখো, পেঁয়াজটা একদম লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম 30 মিনিট আগে, সেই ম্যারিনেটেড চিকেনটা মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো করে কষাবো। ফ্রেন্ডস, এই রান্নাটার কালারটাও দেখবে আস্তে আস্তে কতটা চেঞ্জ হচ্ছে। কিন্তু এটা একদম লো ফ্লেমে করতে হবে, তবেই এর টেস্টটা কিন্তু আসবে। দেখো, চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে। এটা আমি আলু আগে থেকে ভেজে রেখেছিলাম, বলেছিলাম এটাতে একটু বেঙ্গলি টাচ দেব, তাই এখন এই ফ্রাই করা আলুগুলো দিয়ে দেব মাংসের মধ্যে, দিয়ে একসঙ্গে ভালো মতো করে কষিয়ে নেব। এই উইকেন্ডে যদি হয় এমন একটা স্পেশাল রেসিপি তাহলে তো আর কথাই নেই। এবারে ভুনা মশালাটা বানিয়ে নেব। যে মশালাটা এর আগে আমরা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা মিক্সিতে ভালো মতো গ্রাইন্ড করব। কিন্তু ওয়েট, তার আগে এটা আমি মেশাচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিয়ে একসাথে এটা আমরা ভালো মতো করে এটা মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এর জন্য তোমার রান্নার রং এবং স্বাদ দারুণ হবে খেতে। এটা ভুনা মশালা একদম রেডি। এটা আমরা মেশাবো এবার রান্নাতে, এটা লাস্টের দিকে মেশাবো আমরা। দেখো, রান্নাটা প্রায় হয়েই এসেছে, আলু মাংস সব সুন্দরভাবে গলে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমরা মশলাটা মিশিয়ে দেব। দেখো, যখন মশলাটা মেশাবো তারপরে এর কালারটা কী সুন্দর চেঞ্জ হয়ে যাবে। ভুনা চিকেনের রেসিপি তো এর আগে অনেকবারই খেয়েছেন আপনারা, কিন্তু এমন সুন্দর করে যদি ভুনা চিকেন হয় তাহলে তো একদম জমে যাবে এই উইকেন্ড, এবং পরিবারের সবাই ভীষণ হ্যাপি হবে এমন ভুনা চিকেনের রেসিপি খেয়ে। এবার দেখো, ভালো মতো এটা মিশিয়ে দিচ্ছি আমি। ব্যাস, দেখো রান্নাটায় কালারটা কত সুন্দর এসেছে।
আর কি সুন্দর লাগছে দেখতে, আর এর গ্রেভিটা হবে দারুণ টেস্টি। চলো এবার এটা সার্ভ করে দিই। দেখো এটা আমি সার্ভ করে দিয়েছি, কিচ্ছু না, জাস্ট ওপর থেকে একটা ধনে পাতা দিয়ে দিয়েছি। আর সুন্দর করে গরম ভাতের সাথে খেতে পারো, কিংবা ট্রাই করতে পারো লুচি, রুটি, পরোটা, নান কিংবা পোলাওয়ের সঙ্গে। তাহলে এইবারের উইকেন্ডে এই আমার স্পেশাল ভুনা চিকেনের রেসিপি থাকছে। তো ফ্রেন্ডস, আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্টের পাশে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করবে, যার জন্য আমার রান্নার আপডেট প্রত্যেক দিন সবার আগে পৌঁছাবে আপনার কাছে। আর আমার চ্যানেলে থাকছে প্রত্যেক দিন নিত্য নতুন রান্না। আজকে আমার এপিসোড এখানেই শেষ হলো।